হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বারো ভোল্ট ডিসি কনভার্টারটি দিয়ে এই এলইডি টিভিটি চলছে কিনা তোমাদেরকে দেখাবো দেখো তোমরা এই বারো ভোল্টের ডিসি কনভার্টার এটা একশো আটের এটা দিয়ে আমি এলইডি টিভিটি চলছে কিনা তোমাদেরকে আজকে দেখাবো তো এটাকে অন করার জন্য আমি এখানে একটি বারো ভোল্টের ব্যাটারি নেব তো তোমরা দেখো আমি এখানে একটি বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি ইউপিএস ব্যাটারি তো এই ব্যাটারিটা দিয়ে এটি অন করে এই এল ইডি টিভিটি চলছে কিনা আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে কী করবো আমরা প্রথমে আমরা ব্যাটারির ভোল্টেজ মেপে নেবো ব্যাটারিটি কত ভোল্টেজ আছে তো ব্যাটারির ভোল্টেজ মাপার জন্য আমি এখানে একটি মিটার নেব তো ফ্রেন্ডস তোমরা দেখো আমি এখানে একটি মিটার নিয়েছি তো এখানে দুশো ভোল্টেজ রেখে দিলাম এরপর মিটারে দুটি তার আমি ব্যাটারি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দেব তো তোমার দেখো এখানে থার্টিন ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ আছে তো এ এবার আমি মিটার অফ করে নেব তো এরপর আমি এই ডিসি কনভার্টারের দুটো তার আমি ব্যাটারি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেকশন করে নেব তো দেখো তোমরা এই কালো তারটি আমি ব্যাটারির কালোতে দিয়ে দিয়েছি আর এরপর দেখো তোমরা এই যে এল টিভির জ্যাক কারেন্টের দেখো তোমরা এই জ্যাকটি আমি এই কনভার্টারের এখানে যে আউটপুট লেখা আছে দেখো এখানে দেবো তো চাকটি আমি এখানে দিয়ে দিলাম তো এরপর আমি লাল তারটি ব্যাটারি প্লাসে দেব তো তোমরা দেখো তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এলইডি টিভি গ্লো করছে লাইটটি দেখো নিচে একটি লাল আলো গ্লো করছে জ্বলছে দেখো তো এবার আমি এল ইডি টিভিটি অন করে তোমাকে দেখাচ্ছি রিমোট দিয়ে তো দেখো আমি এখানে রিমোট নিয়েছি এল টিভি রিমোট নিয়েছি তো এটাতে আমি অন করবো দেখো তো দেখো এখানে তো দেখো এল ইডি টিভিটি অন হয়ে গেছে দেখো তোমরা এই ছোটো ব্যাটারি দিয়ে বার ভোল্ট ডিসি কনভার্টার দিয়ে দেখো তোমরা এলইডি টিভিটি চলছে দেখো দেখো তোমরা তো তোমরা যদি এই ডিসি কনভার্টারটি নিতে চাও তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা কিনে নেবে দেখো তো দেখো তোমরা তো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো তোমার জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি